গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বুধবার, এখন সকাল 4:30 বাজে। এখন আমি ডিটক্স খাচ্ছি, কালকে রাতের বেলা ডিটক্স বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা সকালবেলা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। তবে সবসময় এটা খাওয়া হয় না, কারণ বাড়িতে তো আর সবসময় সব কিছু থাকে না, সেই জন্য সবসময় বানাতে পারি না। তবে একটু ওই লেবু, শসা, গাজর এই যদি ফ্রিজের মধ্যে থাকে, তাই দিয়েই আমি রাতের বেলা ডিটক্স বানিয়ে রেখে দিই। আজকে কৃপাকে টিফিনে চাউমিন দেব, চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সেই পাকে আমি ফলগুলো সব কেটে রাখছি। টিফিনে ওকে মুসম্বি, লেবু, শসা এগুলোও তো দেবো, তো এগুলোও কেটে রাখি। চাউমিনটা যদি আগের দিন রাতের বেলা সেদ্ধ করে রাখতাম তাহলে ভালো হতো, সেটাই এখন মনে মনে ভাবছি। তবে সবজিপাতিগুলো কেটে রেখেছিলাম, চাউমিনের মধ্যে যে সমস্ত সবজিগুলো দেবো সেগুলো কেটে রেখেছিলাম। চাউমিন ঘরে ছিল না, সেটাও কালকে রাতের বেলায় এনে রেখেছি, ওই সময় যদি সেদ্ধ করে রাখতাম তাহলে আবার একটু সময় বাঁচাতে পারতাম। এই সবজিগুলো তো কালকে রাতেই কেটে রেখেছিলাম, গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কালকে রাতে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেল, সবজিপাতিগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। কৃপাকে টিফিনটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, দু চারজন বন্ধু থাকে তো, তো তাদের সাথে শেয়ার করে খায়, ওই জন্য একটু বেশি পরিমাণেই দিয়ে থাকি। আর তাছাড়া কৃপা তো সকালবেলা ভাত খেয়ে যায় না, ওই একটুখানি ছাতু খেয়ে চলে যায়। দুপুরবেলাতে ওর খুব খিদে পায়, একটু ভাত খেতে পারলে তখন ভালো হতো, কিন্তু ও তো টিফিনে ভাত নেবে না। আর কলেজের ক্যান্টিনে ভাত পাওয়া যায়, কিন্তু সেখানে নাকি প্রচণ্ড ভিড় থাকে। ও বলে যে ভাত কিনে খেতে খেতে নাকি টিফিন টাইমে শেষ হয়ে যাবে, ভাতের ওখানটায় নাকি প্রচণ্ড ভিড় থাকে, আবার অনেক সময় ভাত শেষও হয়ে যায়। মাঝে মধ্যে চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ইন্টারনেট, লুচি, পনিরের তরকারি এই সমস্ত খাবার কিনেও খেয়ে থাকে, কিন্তু প্রত্যেক দিন আমি বাড়ি থেকে ওকে টিফিন দিয়ে দেই, তারপর ওর মন চাইলে ও ক্যান্টিন থেকে এটা ওটা কিনে খেয়ে থাকে। চাউমিনের মধ্যে একটু রসুন দিয়েছি, তারপর কর্ন দিলাম, সবজি মশলা পাউডার দিয়ে ভালো করে চাউমিনটা মিশিয়ে নিলাম। চাউমিন খাবারটা কোনো দিন পুরনো হবে না, ছোটোবেলা থেকে দেখে আসছি সবার ঘরে ঘরে চাউমিন একটা জনপ্রিয় খাবার, এখন অবধি তাই আছে। চাউমিনটা খেতে ছোটরাও যেমন পছন্দ করে, বড়রাও কিন্তু তেমন পছন্দ করে। হঠাৎ করে যদি কোনো একটা মুখরোচক টিফিন বানানোর কথা আমাদের মনে পড়ে, তাহলেই আগে চাউমিনের নামটা আমাদের মাথায় চলে আসে। হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে আসলো, তখনই আমরা ওই একটুখানি চাউমিন হয়তো তাড়াহুড়ো করে বানিয়ে দিয়ে থাকি। আসলে চাউমিন রান্না করতে খুব বেশি একটা সময়ও লাগে না, তারপর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় রান্নাটা। আর এটা রান্না করতে যা যা প্রয়োজন হয় সেগুলো বেশিরভাগ সময় আমাদের বাড়িতে থাকে, ওই জন্যই চাউমিনটা রান্না করতে আমাদের অসুবিধা হয় না, আর চাউমিনটা খেতেও ভালো লাগে। উঠোন ঝাড় দেয়া, স্নান করা, পুজো দেয়া এগুলো সব হয়ে গেল, আর এদিকে দেখো ওদের টিফিনটা আমি গুছিয়ে রাখলাম। কৃপাকে একটা ডিম সিদ্ধ করে দিলাম, ও যখন ক্লাসে ঢুকবে সেই সময় ডিম সিদ্ধটা খেয়ে নেবে, ওর তো ক্লাস শুরু হয় 9:30, তার আগে ও ক্লাসে ঢুকে যায় 9:45 দিকে, তো সেই সময় ডিম সিদ্ধটা খাবে। কালকে তো আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, বাটা মাছ আর চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, চিংড়ি মাছ আর বাটা মাছ আলু দিয়ে একসাথে পাতলা ট্যালট্যালে ঝোল করে রাখলাম। চিংড়ি মাছটা খাবে অর্জুন, আমি, কৃপা আর কৃপার বাবা, আমরা তিনজন খাবো এই বাটা মাছ, রাতেরটা রাতে ভাবা হবে। আর এই হলো পুঁই শাক, কালকে পুঁই শাক নিয়ে এসেছে, কুমড়ো নিয়ে এসেছে, কুমড়োটাও ভালো না, পুঁই শাকটাও ভালো না, পুঁই শাকের পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, দেখুন ডাটার পরিমাণ বেশি, শাকের পরিমাণ কম, আর কুমড়ো 4-5 টুকরো হয়েছে, সেই দিয়ে একটুখানি রান্না করে রাখলাম, পচা কুমড়ো আর পচা পুঁই শাক নিয়ে এসেছে। আমাদের এখানে বাজারে নাকি ভালো পুঁই শাক আর কুমড়ো পায়নি, বলে যে দোকান থেকে নিয়ে এসেছি সেই দোকানে পুঁই শাক আর কুমড়োটা ভালো ছিল না, তাও নিয়ে আসলাম, না আনলে তুমি আবার চেঁচামেচি করবে, আমার বড় আমাকে বলছে, বলে না আনলে আবার চেঁচামেচি করবে, সকাল সকাল রান্না করো, ওই জন্য নিয়ে আসলাম। 3:30 বাজে এখন, অর্জুনকে আনতে স্কুলে যাচ্ছি, অটোতে বসে রয়েছে, ড্রাইভার আসবে তারপরে অটো চলবে। কী যে গরম পড়েছে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, ঘরে আমি এতটা বুঝতে পারিনি, বাইরে বেরোলাম তারপর বুঝতে পারছি হেভি গরম লাগছে। আর সারাদিন তো মেঘলা আকাশ ছিল, আমি তো মনে করেছি বৃষ্টি আসবে, এবেলার দিকে দেখি আবার রোদ উঠেছে। গুড ইভিনিং বন্ধুরা, অর্জুনকে নিয়ে আসার পর খাওয়া দাওয়া করলাম, এবার আইসক্রিম খাবো।
ওকে নিয়ে আসার সময় আইসক্রিম নিয়ে এসে আমারটাও খুলে দেয়। সে জানো তো আইসক্রিম নিয়ে আসতে আসতে দেখলাম আইসক্রিম গলেই গেছে, তারপর ডিপ ফ্রিজে রেখে দিলাম। নে খুলে দে না বাবা আমারটা, এই আইসক্রিমগুলো না বাইরে খুব বেশিক্ষণ সময় রাখা যায় না, গলে যায় তাড়াতাড়ি। বাবা দে একটু খুলে দে। আজকে রাধা মাধবকে দুটো রজনীগন্ধা ফুলের মালা পরিয়েছি, এই দুটো কালকে আমি স্টেশনের ওখান থেকে নিয়ে এসেছিলাম। খুব ভালো লাগছে জানো তো ঠাকুরকে দেখতে। আজকে তো আমার সন্ধে পুজো দেওয়া কমপ্লিট, এবার ঘুম পাড়াবো ঠাকুরকে, তার আগে ফুল তুলসি সব তুলে নিতে হবে। গোপাল এবার ঘুমিয়ে পড়ো, আবার কালকে ভোরবেলা তোমাকে ঘুম থেকে তুলে দেবো 5টার সময়। আমার সাথে সাথে তুমিও এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছো। মেয়ের কলেজ থাকলে আমি 4টার সময় উঠে যাচ্ছি, তারপর 5:30-5টার মধ্যে তোমার কাছে চলে আসি। আমার সাথে সাথে তোমারও রুটিনটা পাল্টে গেছে বলো। অর্জুন পড়তে চলে গেল আর কৃপা একটু আগে বাড়িতে আসলো, ওর বাবা আজকে ওকে নিয়ে এসছে। আজকে ও গাড়িতে করেই এসছে, ওর বাবা গাড়ি নিয়ে গিয়েছিল, আজকে আর আমি যাইনি। আর আমি এখন ঘর দোরগুলো গুছিয়ে নিচ্ছি। আমি আর অর্জুন তো এতক্ষণ এই ঘরের খাটেই ছিলাম, ওই জন্য খাটটা এলোমেলো হয়ে আছে। সকালের দিকে আর সন্ধ্যের দিকে যদি ঘরগুলো ঠিকঠাক মতো গুছিয়ে না রাখতে পারি, নিজের কাছে নিজেরই খারাপ লাগে। এখন তো প্রতিদিন এইরকম সময় ঘরের বাইরে থাকি, সন্ধ্যাবেলার কাজকর্মগুলো ঠিক করে করা হয় না। তবে আমি ওখান থেকে এসে তারপরে এই ঘর গোছানো, তারপর সন্ধেবাতি দেওয়া, এগুলো সব করে থাকি। কিন্তু আগে যেমন সন্ধে হওয়ার সাথে সাথে সন্ধেবাতি দেওয়া এসব করতাম, এখন তো আর সেটা হয় না। আমি তো বাড়িতে থাকি না, যার জন্য ঠিক সময় মতো এখন আর সন্ধেবাতিটা দেওয়া হয় না। বাইরে থেকে আসার পরে ওই 7:30-8টার সময় আমি সন্ধেবাতি দিই। পরিস্থিতি অনুযায়ী সব কিছু মানিয়ে নিতে হয়। আগে সন্ধে হওয়ার সাথে সাথেই ঘরে সন্ধেবাতি পড়তো, কিন্তু এখন আমাকে কত দেরি করে সন্ধেবাতি দিতে হয়। খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। ওই যে বললাম, পরিস্থিতি অনুযায়ী সব কিছু মানিয়ে নিতে হয়। জীবন আমাদেরকে যখন যেটা শেখাবে তখনই সেটা অ্যাকসেপ্ট করে চলতে হবে, এখানেই তো আমাদের হাত পা বাঁধা থাকে। খুব বেশি একটা রাত হয়নি, মাত্র 10টা বাজে এখন। কৃপা তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, মোবাইল নিয়ে মনে হয় ঘাটাঘাটি করছে। আর অর্জুন এই একটু আগে পড়ার ওখান থেকে আসলো। অর্জুন আসার পরেই আমি ওর জন্য ভাত বেড়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে এত করে আসলাম। নাইটিটা ভিজে গেছে, বাসন মাজলেই নাইটিটা ভিজে যাবে, নাইটিটা পাল্টে শুয়ে পড়ব। আজকে তো পড়াশোনা কিছুই করলি না, মোবাইল নিয়ে বসে আছিস। গুড মর্নিং বন্ধুরা, গতকাল ব্লগটা ছোট হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আমি সকাল থেকে আবার নতুন করে ব্লগ শুরু করলাম। গতকাল আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি, ওই জন্য ব্লগটা ছোট হয়ে গেছে। তো পরের দিন সকালবেলা তো সেই আমার একই রকমের রুটিন থাকে, এখন হয়তো সকাল 4:30-4:15 বাজে। তো আমি রান্নাঘরে চলে আসলাম, বাসনগুলো এখন সব গুছিয়ে রাখবো। বাসনগুলো তো সব কালকে রাতেই ধুয়ে মেজে রেখেছিলাম, কিন্তু গুছিয়ে রাখিনি, ওই রান্না করতে করতে এগুলো সব গুছিয়ে রাখবো এখন। প্রতিদিন সকালবেলা এই টিফিন নিয়ে আমার একটা মহা চিন্তা থাকে। অর্জুনের টিফিনটা নিয়ে অত বেশি চিন্তা হয় না, কিন্তু কৃপার টিফিনটা নিয়ে আমার চিন্তা হয়। আমি চাই যে ওর পেটটা যাতে ভরা থাকে সেই ধরনের একটা টিফিন দিতে, কারণ ও তো এই সকালবেলা ঘর থেকে বের হয়, বাড়িতে আসে 7:30-8টার সময়। ওই জন্য আমি চাই যে ওকে একটা ভারী টিফিন দিতে। আজকে বাসমতি চাল আর আলু দিয়ে একটু বিরিয়ানির মতো করে দিলাম প্রেশার কুকারে, তাড়াতাড়িও হয়ে গেল। আর এটা টিফিন টাইমে খেলে ওর পেটটাও ভরা থাকবে, বেশ ভালো হয়েছিল কিন্তু এই বিরিয়ানিটা। কৃপাকে আমি সপ্তাহে 2-1 দিন এরকম ভাতের একটা আইটেম দেওয়ার চেষ্টা করি, হয়তো কোনো দিন ফ্রাইড রাইস করলাম বা পোলাও, আবার কোনো দিন হয়তো এমনি প্লেন ভাত দিয়ে একটু ভাত ভাজা করে দেই। আমি তো চাই মেয়ে ভাত নিয়ে যাক, তোমাদেরকে তো সবসময় সেই কথা বলি। তো এই দেখো ওদের টিফিন বক্সগুলো সব গুছিয়ে রাখলাম, ডিম সেদ্ধ করে দিয়েছি কৃপাকে, ছাতু রয়েছে, অর্জুনের টিফিনটাও গুছিয়ে রাখলাম। আমি আজকে কৃপার সাথে যাব, ওই জন্য আজকে আমার তাড়াটা একটু বেশি। কৃপার জন্য আর কৃপার বাবার জন্য ছাতু বানিয়ে রাখলাম, আর এটা হলো গিয়ে ঘর মোছার জন্য যে মেয়েটা আসবে ওর জন্য ভাত বেড়ে রেখে গেলাম। পুঁই শাকের তরকারি দিয়ে ভাত ঢাকা দিয়ে রাখলাম।
এক যুদ্ধ তো সামলে আসলাম, এবার আরেক যুদ্ধ সামলাতে হবে, ট্রেনের যুদ্ধ। ট্রেনে করে আমি এখন যাব, আবার সময় মতো ট্রেন ধরে আমাকে হাবড়ায় ফিরতে হবে, এটাও আমার কাছে একটা যুদ্ধের সমান। আমি আর কৃপা যখনই ক্যামেরা অন করি তখনই আমরা আগে আমাদের চুল তারপরে মুখ এগুলো ঠিকঠাক করি। আসলে বাইরে বের হলে তো চুল তারপরে মুখ এগুলো তো ঠিকঠাক থাকে না, ওই ক্যামেরা অন করলে মুখটা দেখা যায়। কৃপাকে বাসে তুলে দিলাম, এবার আমি চলে যাব, মেয়েটা জায়গা পেলে একটু শান্তি পায়। এই এই পাশে অনেকটা দূরে হেঁটে আসার পরে তারপরে বাসে একটু জায়গা পাওয়া যায়, ওই মাথায় যখন বাসগুলো চলে যায় তখন আর জায়গা থাকে না। ট্রেনে করে চলে আসলাম হাবড়াতে, এতক্ষণ বসেই ছিলাম, এখন তো হাবড়া স্টেশন চলে এসেছে তো সেই জন্য সামনের দিকে এগিয়ে আসলাম। এই যে দেখো হাবড়ার প্ল্যাটফর্মে নেমে পড়লাম, এবার ভ্যান ধরতে হবে স্টেশনের, ওখানে গিয়ে ভ্যান ধরে তারপরে আমার বাড়ি। এখন 10:20 বাজে, আজকে ঘরে ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে গেল, আসার সময় বাজার হয়ে আসলাম, বাজার নিয়ে এসেছি। এই যে দেখো ওই যে কী বলে ওগুলোকে জানি, ওল কচুর ডাটা না কি থাকে না এরকম সরু সরু সবুজ রঙের, তো সেই ওল কচুর ডাটা কেটে দিয়েছে আমার বড় ননদ। এই যে এগুলো কেটে দিয়েছে, আমি তো এই কচু জাতীয় কোনো কিছু কাটতে পারি না, আমার হাত চুলকায় সেই জন্য কেটে দিয়েছে। তো এবার এটা ধুয়ে তারপরে সেদ্ধ করতে হবে আর কি, রান্না করবো। এটা আমাকে একদিন বড় ননদ বলেছিল যে তুই তো কচুর ডাটি খেতে ভালোবাসিস কিন্তু হাত চুলকায় বলে কাটতে পারিস না, আমি তোকে কেটে দেবো তারপর তুই রান্না করে খেয়ে নিস। তো আজকে দেখি এই কচুর ডাটিগুলো কেটে রেখেছে, নিয়ে আসলাম, এবার রান্না করার পালা। আর এটা হলো গিয়ে ওই যে কচুর ডাটির যে পাতাগুলো থাকে না, সেই পাতাগুলো এগুলোও কেটে দিয়েছে, বলে এগুলো ভালো করে ধুয়ে টুয়ে তারপরে ওই যেভাবে বড়া করে চালের গুঁড়ো বেসন এসব দিয়ে রান্না করতে বলেছে। আর ওই যে কচুর ডাটি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ ঘরে নেই, বাজার হয়েই এসেছি কিন্তু আমার না আর মাছের দোকানের সামনে দাঁড়াতে ইচ্ছে করছিল না, আর ভালো লাগছিল না। ওই সবজি দোকানে অনেক সময় লেগে গেছে, ওইখানে ছিলাম, ডিম নিয়ে আসলাম ডিমের ট্রে, ওই জন্য আর আমি মাছের দোকানে দাঁড়াইনি। চিংড়ি মাছের দামও জিজ্ঞেস করেছিলাম, একটা দাম ছিল 25 টাকা শ, আরেকটার দাম ছিল 30 টাকা শ, যেটা একটু বড় সেটা 30 টাকা। আর নিয়ে আসিনি, চিংড়ি মাছ ছাড়াই রান্না করব, বেশি করে একটু পেঁয়াজ রসুন দিয়ে ওটা রান্না করে রাখবো, আর ওগুলো রান্না করলে না একটুখানি হয়ে যায়, ওই হই দিয়েই হয়ে যাবে। এই দেখো কচুর ডাটি কীভাবে ধুচ্ছি, হাতা দিয়ে এইভাবে, এবার আস্তে আস্তে এইভাবে কাত করে সিঙ্কের মধ্যে জলটা ফেলে দেবো, তারপরে ছুরির মধ্যে ঠেলে দেবো। দুবার এইভাবে ধুয়েছে, আরও 2-3 বার ধোবো। অভিনব পদ্ধতিতে কচুর ডাটি ধোয়া হলো আজকে। রান্না কমপ্লিট, রান্না করার সময় আর ভিডিও করিনি, ডিমের ঝোল আর এই যে সেই কি ওল কচুর ডাটা পাতার এই বড়াটা এখনও করা হয়নি, বেসন চালের গুঁড়ো এগুলো সব দিয়ে রেখেছে, এটা পরে ভাজবো। আর এটাতে গলা চুলকাবে কি না জানি না, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলাম। ডিম 6টা ছিল, একটা ডিম আমি খেয়ে নিলাম, খেয়ে নিলাম বলতে মানে আমার ভাত খাওয়া হয়ে গেছে, সকালেরটা আর দুপুরেরটা একসাথেই খেয়ে নিয়েছে, দুপুরবেলা আর ভাত খাবো না। এটাই যদি গলা না চুলকোয় তাহলে এটা একটু শুধু শুধু খেয়ে নেব। বাসন কোসন মাজাও হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, এবার স্নান করতে যাবো। এবার স্নান করে এসে ঘট বসাবো, আর জন্য কী করবো, পাঁচালি করবো, রাত্রেবেলায় এসে আর পাঁচালি করতে ইচ্ছে করে না। এগুলো করতে করতেই 1:30-2 বেজে যাবে, আবার আমার বের হওয়ার সময় হয়ে যাবে। পুজো দিয়ে ভিডিও এডিট করে এখন কচুর পাতার বড়াগুলো ভাজতে আসলাম। তো বড়াটা ভাজার পর তোমাদেরকে আর আমার দেখানো হয়নি, কারণ এই সময় আমার খুব তাড়াহুড়ো ছিল। বড়াটা ভাজতে ভাজতেই আমি রেডি হলাম, কৃপাকে এখন আনতে যাব, তো সেই জন্য আর বড়াগুলো তোমাদেরকে দেখাতে আমার খেয়াল নেই। বড়াগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল।
আমি প্রথম এই কচু পাতার বড়াগুলো খেলাম। কৃপার জন্য কটা কচু পাতার বড়া নিলাম, ট্রেনে বসে ও এগুলো খেয়ে নেবে। এই যে আমি এখন আবার ট্রেনে করে কৃপাকে আনতে যাব, আমার বরের সাথে বাইকে করে স্টেশনে যাচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।